পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চলছে এই বৈঠক। সভাপতিত্ব করছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। আজ দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ফোন বা ফ্যাক্সে তা জেলা প্রশাসক অথবা ইউএনওকে জানাতে অনুরোধ করা হয়েছে। দর্শক, চাঁদ দেখা কমিটির এই বৈঠকের ব্যাপারে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে বাইতুল মোকাররম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহফুজ কামাল। মাহফুজ, অনেক অপেক্ষার ক্ষণে আমরা এসে আসলে উপনীত হয়েছি। বলা হয়েছে যে চাঁদ কোথাও যদি দেখা যায় তাহলে ফোন বা ফ্যাক্সের মাধ্যমে ইউএনও বা জেলা প্রশাসকের কার্যালয়ে জানাতে। কমিটির তো বৈঠক এখনো চলছে, তাই না? কমিটির কাছে এরকম কোনো খবর আছে কি, সুসংবাদ দিতে পারেন তারা আজকে? জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমরা যতটুকু দেখেছি যে মাগরিবের নামাজের পর এই মুহূর্তে ধর্মমন্ত্রী, ধর্মসচিব সহ যারা চাঁদ দেখা কমিটির দায়িত্বে রয়েছেন তারা সকলে এখন বৈঠকে বসছেন। আর এছাড়াও সারা দেশ থেকে বিভিন্ন জেলা পর্যায় থেকে চাঁদ দেখা কমিটির তথ্য সংগ্রহ করা হচ্ছে। আসলে দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেছে কিনা, চাঁদ দেখা কমিটির কাছে এই তথ্য আসলে আসলে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। আর যদি আজ চাঁদ দেখা যায় তাহলে আগামীকালই, আর চাঁদ দেখা না গেলে পরশুদিন ঈদুল ফিতর উদযাপিত হবে। এখন অপেক্ষার পালা, কিছুক্ষণের মধ্যেই ধর্মমন্ত্রী ফজলুল হক খান তিনি সংবাদ সম্মেলন করে জানাবেন আসলে ঈদের দিনক্ষণ কবে সেটি বিষয়ে। এছাড়াও আরেকটি বিষয়ে বলতে হয়, চাঁদ দেখা কমিটির সদস্যরা যে বিষয়টি বলছে যে প্রতিটি জায়গায় ইসলামিক ফাউন্ডেশনের যারা চাঁদ দেখে যন্ত্র বা মেশিনের সাহায্যে বা বিভিন্নভাবে তারা গভীরভাবে পর্যালোচনা করছে দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায় কি না। আজ যদি চাঁদ দেখা না যায় তাহলে ৩০ রমজান, পুরো রমজান মাস ৩০ দিনে হবে এবং পরশু ঈদ হবে। এছাড়া এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে কিছুক্ষণ পর, কেননা তারাবির নামাজের একটি বিষয় রয়েছে। যদি চাঁদ দেখা না যায় আজ তারাবির নামাজ পড়ানো হবে এবং আগামীকাল রোজাও অনুষ্ঠিত হবে। এখন দেখার বিষয়ে চাঁদ দেখা কমিটি কী সিদ্ধান্ত জানায়, দেশের আকাশে চাঁদ দেখা গেল কি গেল না, আগামীকাল ঈদ না পরশু ঈদ, সেটি আনুষ্ঠানিকভাবে ধর্মমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই জানানো। নিশ্চয়ই মাহফুজ, আমরা অপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাহফুজ কামাল বাইতুল মোকাররম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।